Hi friends, this is Manoj Pal from Krishnanagar. আজকে আমার কিছু বন্ধুর রিকোয়েস্টে তোমাদের জন্য এই ভিডিওটা করছি। এই ভিডিওটা মেনলি তাদের জন্য যারা 2019 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছে। ইন্টারভিউতে তোমাদের অনেকেরই ভয় আছে, কী করতে পারে, কী প্রশ্ন করতে পারে, কীভাবে তোমরা ওখানে প্রস্তুত হবে ওই ইন্টারভিউ বোর্ডের জন্য। মেনলি তোমরা খেয়াল রাখো যে এটা তোমাদের পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউ বোর্ডে তোমাদের পার্সোনালিটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং ওখানে যে অফিসাররা থাকবেন তারা কিন্তু পার্সোনালিটির ওপরেই জোরটা দেবেন। হ্যাঁ, প্রশ্ন উত্তরের পালা তো আছেই। তোমাদের বলে রাখি, অ্যাভারেজ 8 থেকে 10টা প্রশ্ন প্রত্যেকে করা হবে। অ্যাভারেজ 8 থেকে 10টা প্রশ্ন তোমাদের করা হবে। তার মধ্যে 2-3টে প্রশ্ন তোমার নিজের জেলা সম্পর্কে থাকবে, তোমার সাবজেক্ট ওয়াইজ আরও 2-3টে প্রশ্ন থাকবে, অর্থাৎ তুমি যে বিষয় ওখানে দিয়েছো সে গ্র্যাজুয়েট হতে পারে, তোমার উচ্চ মাধ্যমিক হতে পারে, মাধ্যমিক হতে পারে, বা পার্টিকুলার তোমার কোনো স্পেশাল সাবজেক্ট, এবং বাকি 2-3টে প্রশ্ন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে। এই টোটাল 8 থেকে 10টা অ্যাভারেজ গড়ে কিন্তু প্রশ্ন তোমাদের করা হবে। এই প্রশ্নগুলো করার সাথে সাথে উত্তর পর্বে থাকছে, তোমাদের উত্তর দেওয়ার কীভাবে তোমরা উত্তর দিচ্ছ সেগুলোর উপর নজর রাখা হবে। আর ইন্টারভিউ বোর্ডে মেনলি 6 থেকে 7 জন থাকে, কোনো কোনো ইন্টারভিউ বোর্ডে 5 জনও থাকে। আচ্ছা, ইন্টারভিউ বোর্ডে স্যাররা তোমাদের যখন উত্তর পারা, তোমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে, মেনলি তোমাদের দেখবে যে তোমরা কতটা ওখানে সুন্দরভাবে স্পষ্টভাবে স্যারদের সাথে আই কন্ট্যাক্ট রেখে তোমরা কথা বলছো। উত্তর যদি নাও পারো ক্লিয়ারলি বলে দেবে, স্যার এটা আমার জানা নেই, বা এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমি জানি না, ঠিক আছে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে স্যারদের সময় নষ্ট করবে না, ঠিক আছে। অনেকক্ষণ পর বলবে না যে এটা পারলাম না, ইনস্ট্যান্ট বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের যে পার্সোনালিটি টেস্ট হয় এটা এমন কিছু কঠিন, এমন কিছু টাফ নয়। তোমরা ইজিলি ওখানে ঢুকবে, টেনশন ফ্রি থাকবে, বারবার ঘাম মোছা, পকেট থেকে রুমাল বার করা, টেনশন ফ্রি করা, গলার আওয়াজ কমে যাওয়া, গলা কেঁপে যাওয়া, এইগুলো করবে না। হ্যাঁ, আচ্ছা, আর তোমাদের ড্রেস আপ প্রপার রাখবে, প্রপার ড্রেস আপ করতেই হবে তোমাদের। বেল্টের কালার এবং শুয়ের কালার একই থাকবে, ম্যাচ করে পড়বে। হাতাওয়ালা জামা পরলে খুব ভালো হয়, আর শেভিং প্রপার শেভিং করে যাবে। এছাড়াও তোমাদের সবথেকে ওভারঅল মেন কথা হচ্ছে, টেনশন করবে না। যেটা তোমরা ভাবছো যে খুব টেনশনের ব্যাপার আছে, কী প্রশ্ন করবে, আমি যদি না পারি কী হতে পারে, না, টেনশনটা একদম ফ্রি রাখবে। এটা তোমাদের প্রশ্ন উত্তরের থেকেও মেনলি স্যাররা গুরুত্ব দেবে কিন্তু তোমাদের পার্সোনালিটির ওপর। হ্যাঁ, অর্থাৎ চেষ্টা করবে তোমরা টেনশন ফ্রি থেকে যতটা পারবে স্যারদের সাথে স্মার্টলি কথার উত্তর দিতে। ভিডিও এইটুকুনি, আমার বন্ধু একটা রিকোয়েস্ট করেছিল, যদি আরও তোমাদের কিছু আরও জানার থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে, আমি তোমাদের হেল্প করবো। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক টু অল অফ ইউ।